ইন্সপেক্টর কদম পুলিশ স্টেশনে বসে কথা বলছিলেন। তখনই পাশে রাখা টেলিফোন বেজে উঠল। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? আরে কে কথা বলছেন বলুন তো। ডিএসপি হিয়ার। হ্যালো, সরি স্যার, ভালো করে শুনতে পাইনি। আমি ভাবলাম কেউ হয়তো আমার সাথে ঠাট্টা করছে। আসলে আজকে দু তিনবার এরকম কল এসেছে, তো তাই আমি এরকম ভাবলাম। জাস্ট শাট আপ আর লিসেন কেয়ারফুলি। ইয়েস স্যার, বাইরে দাঙ্গা হচ্ছে, কেউ একজন বাইরের লোকেদেরকে উস্কে দিয়েছে, যাও গিয়ে সামাল দাও। আর হ্যাঁ, বিকেলের মধ্যে সমস্ত রিপোর্ট আর শহর শান্ত চাই। ঠিক আছে স্যার, আমি আমার টিমকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। জয় হিন্দ স্যার। ডিএসপি স্যারের কল এসেছিল, বাইরে দাঙ্গা হচ্ছে, সবাই তোমরা তোমাদের গান নিয়ে নাও আর আমার সাথে চলো। সমস্ত হাবিলদার আর বাকি পুলিশ কর্মীরা ইন্সপেক্টর কদমের সাথে জিপে বসে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আন্দোলন চলছিল। ইন্সপেক্টর কদম ওখানে পৌঁছে সমস্ত লোকেদেরকে শান্ত হওয়ার জন্য হাওয়াতে ফায়ারিং করেন। আরে তোমরা সবাই শান্ত হও, শুনতে পাচ্ছ না? না হলে সব কটাকে গুলি করে শেষ করব। যখন কেউ শান্তই হচ্ছিল না, তখন ইন্সপেক্টর ক্রমাগত হাওয়াতে ফায়ারিং করতে থাকেন। তখনই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকায়, সমস্ত লোকেরা শান্ত হয়ে যায়। এই লোকেরা ইন্সপেক্টরের দিকে তাকায়, যারা পুরো সোনার মূর্তি হয়ে গেছিলেন। সমস্ত লোকেরা তার উপরে লাফিয়ে পড়ে। এই থামো, তোমরা কি করছো এইসব? সরে যাও এখান থেকে, আমি বলছি সরে যাও। যতক্ষণ পর্যন্ত হাবিলদার ভিড় ওখান থেকে সরাত, লোকেরা যতটা সম্ভব ছিল ইন্সপেক্টরের শরীর থেকে বাজেভাবে ক্ষত করে সোনা বার করে নিয়েছিল। এখন ওখানে তার শরীরের কিছু অংশই বেঁচে ছিল। আরে স্যার, আপনার কি হয়ে গেল? এবার আমরা কি বলবো? তখনই ওখানে কিছু মিডিয়ার লোকেরা আসে, আর দেখতে দেখতেই এই ব্যাপারটা পুরো শহরে ছড়িয়ে পড়ে যে একটা পুলিশ ইন্সপেক্টর হঠাৎ করে ভিড়ের মাঝখানে সোনার কখন হয়ে গেল, আর লোকেরা সোনা চুরি করার জন্য তার শরীরটাকে টুকরো টুকরো করে দিল। আমার তো মনে হচ্ছে এই সব কিছু ওই করছে, কারণ আমি আজকে ভিড়ের মধ্যে ওকে একবার দেখেছি মনে হলো। কে, কার কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি জানি যে এটা কে করেছে, এই সব কিছু ওই করেছে। হ্যাঁ, ওই করেছে। তখনই ওই হাবিলদার ওখানে কারোর ছায়া দেখতে পায়, আর তাকে দেখার পর হাবিলদার অজ্ঞান হয়ে যায়। এই দেখুন, হাবিলদার বেহোশ হয়ে গেছে। মনে হয় ওর পেছনে কোনো একটা গুপ্ত রহস্য রয়েছে। এক্ষুনি এক্ষুনি একটা পুলিশ ইন্সপেক্টর, যে সোনার মূর্তিতে পরিবর্তন হলো, তাকে পাবলিক খুব ক্ষত করে, আর তার কিছুক্ষণ পরেই একটা হাবিলদার মাঝ রাস্তাতে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। আসলে কি রয়েছে এর পেছনের কাহিনীতে, আর কে করবে এই রহস্যের পর্দাফাশ? পুরো শহর এই কথাটা জানার জন্য উৎসুক হয়ে গেল যে এই সব কিছু কী করে হচ্ছে। তখনই হঠাৎ করে খবর আসে যে দুজন লুটেরা যে ব্যাংক লুটতে গিয়েছিল, ওরা দুজনও সোনার মূর্তিতে পরিবর্তন হয়েছে, আর ব্যাংক আসা লোকেরা নিজেরাই তাদেরকে লুটে নেয়। ইন্সপেক্টর কদমের পর এটা দ্বিতীয় ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে, কিভাবে এই লোকেরা ব্যাংকের ভেতরে এসে লোকেদের ওপরে গান তুলেছিল, আর হঠাৎ করে এরা সোনার মূর্তিতে পরিবর্তিত হয়, চুরি করতে এসেছিল আর নিজেরাই চুরি হয়ে যায়। এটা দেখে ডিএসপি খুব পাগল হয়ে ওঠে, আর উনি ওই হাবিলদারের সাথে দেখা করতে হসপিটালে যায়। তা এখন তোমার শরীর কেমন আছে? এখন ঠিক আছি স্যার। সেদিন তুমি মিডিয়া লোকেদের কিছু বলতে চাইছিলে, কি হয়েছে আমাকে বলো তো। এই সব কিছু ওই করছে সাহেব, আমি ওর ছায়া নিজের চোখে দেখেছি। কে আর কার কথা বলছো তুমি? আরে সেই যে পুলিশের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। কি, আরে তুমি কি করে জানলে যে এ সেই? আচ্ছা, তুমি কি ওই ছায়ার মধ্যে ওর মুখটা পরিষ্কার করে দেখতে পেয়েছিলে? হ্যাঁ সাহেব, আমি সব পরিষ্কার দেখেছি, এ সেই ছিল। তখনই হসপিটালের দরজা খুলে যায়, আর খুব জোরে হাওয়া বইতে শুরু করে। হাওয়াতে কেউ উড়তে উড়তে চলে আসে। যেই মাত্র হাবিলদারের নজর তার উপরে পড়ে, হাবিলদারের আওয়াজ বন্ধ হয়ে যায়। কি হলো তোমার, বলো। নার্স, ডক্টর, এখানে আসুন।
ডিএসপির চিৎকার করার পর ডাক্তার ওখানে চলে আসে আর হাবিলদারের চেক আপ করেন। কি হলো ডক্টর? একটু আগেই তো আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে জোরে একটা হাওয়া এলো আর ওর কথা বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে ও কোনো রকমের ভয় পেয়ে গেছে। এনার চোখ দেখে তো এমন মনে হচ্ছে যে এমন একটা কিছু চিনি দেখেছেন যেটা থেকে নি খুব ভয় পাচ্ছেন। ঠিক আছে ডক্টর, এনার খেয়াল রাখবেন আর যখন এর আওয়াজটা আবার ফিরে আসবে তখন আপনি আমাকে কল করবেন। ডিএসপি হসপিটাল থেকে চলে যায়। ও পার্কিং থেকে নিজের গাড়ি বার করে আর পুলিশ স্টেশনের জন্য রওনা দেয়। ওই দুজন লুটেরা তো মারা গেল, ইন্সপেক্টরদেরকেও লোকের একেবারে ছিঁড়ে ফুড়ে শেষ করে দিল। এবার আমার পালা, মনে হচ্ছে ও আমাকেও ছাড়বে না। ডিএসপি নিজের সাথে কথা বলতে বলতে তক্ষুনি তার গাড়ির সামনে কেউ চলে আসে আর ও নিজের গাড়িটা অন্যদিকে মুড়ে দেয়। তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তক্ষুনি তার সামনে সেই ছায়া চলে আসে। প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? মনে করো সেই রাত্রে আমি যখন তোমার কাছে এইভাবে হাত জোর করে এসেছিলাম, আমার দোকানটা লুট করে নেওয়া হয় আর আমাকে সাহায্য করুন, কিন্তু আপনি আর ওই ইন্সপেক্টর মিলে ওই লুটেরা সঙ্গ দিয়েছিলেন। আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওই লোকগুলো আমাকে পয়সার লোভ দেখিয়েছিল আর আমি সেই লোভে পড়ে যাই। তা কত পয়সায় তোমায় কিনেছিল বলো আমাকে? আমাকে ক্ষমা করে দাও, আমি আজকের পর থেকে এমন কোনো কাজ করব না। কত পয়সা দিয়েছিল তা তোমাকে ওরা? ওরা আমাকে চুরি করা সোনা দিয়েছিল। প্লিজ এবার আমায় ছেড়ে দাও। আমি তোমাকে মারবো না ঠিকই, কিন্তু কষ্ট তো অবশ্যই দেব। ঠিক যেইভাবে আমি আমার চুরি যাওয়া সোনা ফেরত পাওয়ার জন্য কষ্ট পেয়েছি ঠিক সেরকম তুমি নিজে সোনা হয়ে এবার ছটফট করবে আর লোকেরা তোকে লুট করবে দিনের বেলাতেই। ওই ভূতটা ডিএসপির পাটাকে সোনার বানিয়ে দেয়। তক্ষুনি ওখানে কিছু লোক চলে আসে আর ডিএসপির চমকানো সোনার পা দেখে ফেলে আর ওনাকে লোটার ব্যাপারে ভাবতে শুরু করে। না, আমার কাছে সোনা। এত রাত্রে রাস্তার মধ্যে সোনা পাওয়া যাচ্ছে আর আমরা এইভাবেই ছেড়ে দেব নাকি? আরে এতটাও বোকা নয় আমরা। এইটুকু বলে সেই চোর ডিএসপির পাটাকে টানতে শুরু করে আর ওনাকে শরীর থেকে আলাদা করার চেষ্টা করে। ডিএসপি ব্যথার চোটে চিৎকার শুরু করে। আরে দয়া করে এরকম করো না, খুব কষ্ট হচ্ছে। ওই চোরটা ডিএসপির ওপর কোনো দয়া দেখায় না আর ওনার শরীর থেকে পাটাকে টেনে আলাদা করে দেয়, যার কারণে ওনার খুব রক্তপাত শুরু হয়। তক্ষুনি ডিএসপির সোনার হাতও চমকাতে দেখতে পায়, যেটা এক্ষুনি ভূত সোনার বানিয়েছিল। আরে এর তো হাতটাও সোনার, টেনে বের কর। ওই লোকেরা ডিএসপির বাঁ হাতটাকেও শরীর থেকে আলাদা করে দেয়। ডিএসপি খুব চিৎকার করে, দয়া চায়, কিন্তু ওই চোরেরা তাদের ওপরে দয়াই দেখায় না আর নাই সেই ভূত দয়া দেখায়। আমাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তারপর সেই ভূত তার চোখ তার মন সোনার বানিয়ে দেয়। চোর ডিএসপির চোখ আর হার্ট বার করে নেয়, যার পর ডিএসপির ওখানেই খুব ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায়।